হ্যালো এন্ড ওয়েলকাম ব্যাক। আজকের ভিডিওতে আমরা পাকিস্তানে এক অদ্ভুত নিদর্শন নিয়ে কথা বলবো, যা দেখে আপনিও বলতে পারেন ভাই এটা কি রে ভাই। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো ঘটনাই হচ্ছে পাকিস্তানের করাচির জাতীয় চিড়িয়াখানা। তো সেখানে একজন ভদ্র মহিলা, তার নাম মমতাজ বেগম বলে আখ্যায়িত করা হচ্ছে, তিনি দাবি করছেন তিনি আফ্রিকা থেকে এসেছেন এখানে কুকুর, মানে ওনার বডি অর্ধেক হলো কুকুর আর অর্ধেক হলো যায় মাথাটা হলো আর কি মানুষের। তো তিনি দাবি করছেন কোনো ল্যাবরেটরির মানে এক্সপেরিমেন্টের বিফল মানে ফলাফল এক্সপেরিমেন্ট কা কমাল হ্যায় ইয়ে সায়েন্স কে জরিয়ে বানায়া গিয়া হ্যায় 47 ইয়ার্স হো গয়ে মুঝে ইয়াহা গার্ডেন জু কে আন্ডার। ছোট বাচ্চাদের মাঝে এটা অনেক জনপ্রিয় হলো, কিন্তু সেখানকার পাকিস্তানে কিছু মূর্খ যারা মাজার পূজারি, তো তারা সেখানে গিয়ে মানত করে, সেখানে তাকে টাকা দিলে নাকি তাদের মনের আশা পূরণ হবে, নাউজুবিল্লাহ, যাক তাদেরকে আল্লাহ হেদায়েত নসিব করুক। সেখানে তিনি এভাবে পড়ে থাকেন এবং কিছুক্ষণ পরপর তার কুকুরের বডিটার কি লড়ায়, এটা দেখে মানুষ আর কি চমকিত হয়ে যায়। বুঝি না কেন মানুষ এরকম চমকিত হয়। তো যাই হোক, তো এই মমতাজ বেগমের সিক্রেটটি হচ্ছে তার পিছনে যে ব্যক্তিটি অর্থাৎ একজন পুরুষ রয়েছেন, তার নাম হচ্ছে মুরাদ আলী। তার বাবা 40 বছর আগে এরকম একটি স্টান্ট পারফর্ম করে এবং তার থেকে ইন্সপায়ার্ড হয়ে সে ন্যাশনাল জুতে গিয়ে তিনি এরকম পারফর্ম করে এবং মানুষ বিস্মিত হয়। এটা দেখে ছোট বাচ্চাদের ভিতরে কৌতূহল থাকলেও পাকিস্তানের মুরব্বীরাও অনেক কৌতূহলিত হয়ে যায়, আমি জানি না কেন। বাট এখানে গিয়ে তারা টাকা দেয়, মানত করে, এটা একটু অড লাগলো, বাকিটা একটু দেখ সে পারফর্ম করছে এটে তার জন্য। তো এই ছিল মমতাজ বেগমের পিছনের ঘটনাটি, আশা করি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।